পেট্রোলিং করছিলাম, বিএসএফকে অ্যালার্ট করা হয়েছিল পেট্রোলিং করাতে। এই পেট্রোলিংয়ের সময় বর্ডারের কাছে আনঅ্যাটেন্ডেড মানে একটা ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের ভিতরে আমরা 800 ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট রিকভার করেছি। ওটা বিএসএফের থ্রু, বিএসএফ পেট্রোল পাঠিয়েছিল, ওদের থ্রু সিজ করিয়ে আমাদের এখানে সিজ করে আনা হয়েছে থানাতে। এই রিপোর্টটা পাঠানো হয়েছে কোর্টে। এটা এখনও মানে এই ট্যাবলেটটা কে রেখেছে এটা এখনও খোঁজ হয়নি। একটা ইনকোয়ারি চলছে, আশা করি ইনকোয়ারিতে মানে অ্যাকচুয়াল যে ট্যাবলেটের কে মানে কার কে ওনারশিপে আছে এটা পাওয়া যাবে। কোন জায়গাতে পাওয়া গেছে? এটা মোদিনগরের কাছে বর্ডার এরিয়াতে পাওয়া গেছে, 98 নম্বর গেটের পাশে। একটা টু হুইলার পার্কিংয়ের মধ্যে একটা ব্যাগের মধ্যে রাখা ছিল, সংগ্রহ করেছে। তো আমাদের সঙ্গে এসে পাঠিয়েছিল, আমরা ব্যাগটা দেখেছি। ব্যাগের ভিতরে 4টা কালো রঙের প্যাকেট ছিল। এই চালা রঙের প্যাকেট আমাদের প্রত্যেকটা প্যাকেটে 200-200 করে ইয়াবা ট্যাবলেট রাখা ছিল। বাজার মূল্য কত? বাজার মূল্য আনুমানিক 4 লাখের মতো হবে টোটাল। কাউকে কি আটক করা গেছে? নেই, কাউকে আটক করা যায়নি। এখন ইনকোয়ারি চলছে। কালি কি ওখানে ওটা রাখা ছিল, কিন্তু কোনো আশেপাশে কোনো লোক ছিল ওখানে। একটা বাচ্চারা খেলছিল, ওদের জিজ্ঞেস করছি, ওরা কিন্তু ঠিক মতন কিছু বলতে পারেনি যে কে রেখে গেছে। কিন্তু আমাদের সাব ইন্সপেক্টর অভিজিৎ মণ্ডল ইনকোয়ারি করছে, যদি কিছু পাওয়া যায় অ্যারেস্ট হয় তাহলে আমাকে জানানো হবে।